السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে কোনো ভিডিওর জন্য কাস্টম থাম্বনেইল আপলোড করবে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব এবং ইউটিউবে লগ অন করব তো ইউটিউবে আপনার কম্পিউটার দিয়ে আপনি যদি কোনো কাস্টম থাম্বনেইল আপলোড করতে চান তাহলে আপনার কাছে দুইটা মাধ্যম আছে এক হচ্ছে আপনি পুরো আগে আপলোডকৃত কোনো ভিডিওর থাম্বনেইল বদলাতে পারবেন আরেকটা হচ্ছে এখন আপনি কোনো ভিডিও আপলোড দিবেন এবং ওইটার জন্য কাস্টম থাম্বনেইল আপলোড দিয়ে রাখতে পারবেন প্রথমে আমরা দেখব কীভাবে আগে আপলোডকৃত কোনো ভিডিওর থাম্বনেইল আমরা বদলাতে পারি তো আমরা যাব ইওর ভিডিওস এবং তারপরে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে লোড হওয়ার পর ক্লিক করবেন ভিডিওসে এখানে দেখতে পাচ্ছেন আপনার আপলোডকৃত সকল ভিডিও এখানে আছে আমার আপলোডকৃত এখন আমি মনে করেন এই যে লিস্টের দ্বিতীয় নম্বরের ভিডিওটি থাম্বনেইল আমি চেঞ্জ করব আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব তারপর স্ক্রল করে নিচে আসবো তারপর এই যে দেখেন অলরেডি এখানে তিনটা থাম্বনেইল আগে থেকেই দেওয়া আছে এবং এই থাম্বনেইল হচ্ছে আপনার আমার ভিডিও থেকে একটা স্ক্রিনশটের মাধ্যমে অথবা ইউটিউব থেকে জেনারেট করা তো আমি এখন একটা কাস্টম থাম্বনেইল আপলোড করব আমি এখানে ক্লিক করব আপলোড থাম্বনেইল আপনার একটা বিষয়ে বলে রাখি যে আপনি যখন থাম্বনেইল আপলোড করবেন ওটা রেজুলেশনের রেশিও 16:9 হতে হবে মনে করেন আমি এই থাম্বনেইলটা আপলোড দেব তো সিলেক্ট করে ওপেন দিলাম তারপর আমি সেভ করার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে আপডেট হয়ে গেছে এবং এটা ইউটিউবেও শো করবে এখন পুরোপুরি সেফ কারণ যে নিচে লেখা দেখতে পাচ্ছেন চেঞ্জেস সেফড আর আমরা আবার ফিরে যাই চ্যানেল ভিডিওসে দেখেন কাস্টম থাম্বনেইল এখন সব জায়গায় এটাই শো করবে যেটা আমি এখন মাত্র আপলোড দিয়েছি এখন আমি দেখাবো কীভাবে নতুন আপলোডকৃত কোনো আপলোড করা অবস্থায় কোনো ভিডিওর থাম্বনেইল কীভাবে চেঞ্জ করবে ক্রিয়েট তারপর আপলোড ভিডিওস তারপর আপনি যেভাবে স্বাভাবিক প্রায় ইউটিউবে আপনি যেরকম কম্পিউটার দিয়ে ভিডিও আপলোড দেন প্রসেসটা অনেকটা সেই রকমই সিলেক্ট ফাইলস আমি এই ভিডিওটা আপলোড দেব তারপর দেব ওপেন এখন ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে এখন আমি চাইলে আমার ইচ্ছা মতো একটা টাইটেল দেব চাইলে কোনো ডেসক্রিপশনও দিতে পারি এবং যদি টাইটেল না দেই তাহলে ইউটিউবের নিয়ম অনুসারে স্বাভাবিক মোবাইল দিয়ে যখন আমি আপলোড দিবেন এবং কোনো যদি টাইটেল না দেন তাহলে আজকের তারিখ অনুযায়ী সেটাই টাইটেল হয়ে যাবে তারপর স্ক্রল করে নিচে আসবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেইল এখানে আমি ক্লিক করলাম এবং মনে করেন এই থাম্বনেইলটা সিলেক্ট করলাম এবং ওপেন এখন আপনি
অপেক্ষা করতে পারেন ভিডিওটা পুরোপুরি আপলোড হওয়ার জন্য, তারপর দেন ভিডিও আপলোডে আপনি বাকি স্টেপগুলো পূরণ করবেন, না হয় আপনি বাকি কাজগুলো করে রাখতে পারবেন, ভিডিওটা ব্যাকগ্রাউন্ড হবে, আমরা পরের কাজগুলো সবাই করি। এখন এই ভিডিও আপনার ভিডিওর উপর নির্ভর করবে, আপনি ভিডিওর উপর নির্ভর না, আপনি ডিসাইড করবেন এটা ভিডিওর অনুসারে যে এটা বাচ্চাদের জন্য তৈরি কি না। না, আমার ভিডিও এখন বাচ্চাদের জন্য তৈরি না। তারপর আমি নেক্সট দিব, মানে এখানে যেটা এন্ড স্ক্রিন এবং এড কার্ডসের অপশন আছে, ওগুলো ভিডিও শুধু স্ট্যান্ডার্ড ডেফিনেশন আপলোড হওয়ার পরেই দেওয়া যাবে। আমি চাইলে এখন অপেক্ষা করতে পারি ভিডিওটা পুরোপুরি আপলোড হওয়ার জন্য, অথবা পরেও এটা যখন ভিডিও আপলোড, এবং যদি এখন আমি এখন কোনো এন্ড স্ক্রিন বা কোনো কার্ড এড নাও করি, তাহলে ভিডিও আপলোড করার পরেও আমি এটা বদলাতে পারি। তারপর আমি দেবো নেক্সট, নেক্সটে গিয়ে এবং আপনি ভিজিবিলিটি সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো, এবং এখানে শিডিউল দেওয়া আছে, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট দিন এবং তারিখ ঠিক করে দিতে পারেন যে ওই মুহূর্তে গিয়ে আপনার ভিডিওটা পাবলিক অবস্থা আসবে, এর আগে প্রাইভেট অবস্থা থাকবে। এবং আপনি এখানে ভিজিবিলিটি বাই ডিফল্ট সাধারণত মানে আপনার এর আগে যে ভিডিওটা আপলোড করেছেন ওইটা অনুসারেই থাকে। এবং এখন আমি চাইলে সেভ দিয়ে দিব এবং ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে আপলোড হতে থাকবে। আমি সেভ দিলাম, ওকে, আমার কিটা বাকি ছিল, এখন এটা পাবলিক ভিডিওস, এবং তারপর আমি পাবলিশ দিয়ে যাব। এর আগে আমি যতগুলো স্টেপ করে আসছি, যে এখানে সেভ ডেস্ক ড্রাফট লেখা আছে, এখন ভিডিওটা আপলোড চলতেছে রানিং। এখন যদি আমি ক্লোজ দেই, তাও যে দেখেন স্বাভাবিকভাবে ভিডিওটা আপলোড হইতেছে, এবং আপনি চাইলে ক্যান্সেলও করতে পারেন। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি মোবাইল দিয়ে কীভাবে আপনি ইউটিউবের ভিডিও থাম্বনেইল চেঞ্জ করবেন, ওইটা আমার চ্যানেলে ওইরকম একটা ভিডিও আছে, এবং সেইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা এখান থেকেও সিলেক্ট করে দেখতে পাবেন। সবাইকে আবারও ধন্যবাদ, আল্লাহ হাফিজ।